ওকে কিন্তু আসলে ওকে যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনার 100% বেনিফিট হবে, যেটা আপনার ধোনি টিম করছে। আপনি দেখেন ও কলকাতা নাইটস্টে যেভাবে বল করেছে, যেভাবে প্ল্যান করেছে, তো আমার মনে হয় যে সত্যি কথা বলতে কি, ও যত যদি চেন্নাই হলে যত ম্যাচ খেলবে আমার মনে হয় যে সে পার্সোনালি অনেক বেনিফিট হবে, তার সাথে সাথে বাংলাদেশের মধ্যে, কারণ সেখানে কিন্তু জিম্বাবুয়ের সাথে খেলার চেয়ে ওখানে খেললে আমার মনে হয় যে আপনার সে অনেক কিছু লার্ন করবে। আপনার ড্রেসিং রুম আছে, বড় প্লেয়ারদের সাথে খেলবে, ওখানকার স্ট্যান্ডার্ড ভালো, বিভিন্ন উইকেটে আমরা খেলতেছি, বিভিন্ন টাইপের প্লেয়ারদের সাথে খেলছি, তো আমার মনে হয় যে এই অপরচুনিটা ওকে পাওয়া যায়। আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু মুস্তাফিজের পারফরমেন্স নিয়ে কিন্তু একটা আমরা চিন্তিত ছিলাম, কারণ ও গত 1 বছর থেকে আসলে স্ট্রাগল করছিল, বাট এখন IPL-এ কিন্তু ওর পারফরমেন্স কিন্তু ভালো দিকে যাচ্ছে, মানে একদম যে ভালো হচ্ছে তা না। আর যেহেতু লঙ্গা ভার্সন খেলে না, তো আমার মনে হয় যে ও যদি IPL-এ গিয়ে যদি এরকম ভালো করে ভালো করতে থাকে তাহলে ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হয় যে আমরা অনেক বেশি বেনিফিট হবে বাংলাদেশ। তো এই জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড, তারপরে এটা তো পুরো ডিপেন্ড করছে আপনার টিম স্টাফ প্লাস যারা ম্যানেজারের সাথে যারা সিলেক্টর আছে ওনারা চিন্তা ভাবনা করবে। ও যে ভালো করছে সেটা কিন্তু আসলে বাংলাদেশের না, দেখেন তাসকিন যে টাইপের প্লেয়ার এবং সে কিন্তু আমাদের অল ফর্মেশন কম্পিটিশন খেলছে, ওয়ানডে খেলছে এবং টি20 খেলছে। তো IPL কিন্তু আপনার এক ধরনের কিন্তু অনেক ফ্যাটিক কিন্তু আপনার 40-45 দিনের মধ্যে আপনার প্রচুর ম্যাচ খেলতে হয়, প্রচুর জার্নি খেলতে হয়। ইভেন আপনি মনে করেন যে আজকের আর 12টা পর্যন্ত খেললে সকাল 6টা প্লেন আছে খেলতে যেতে, এটা কিন্তু অনেক বড় একটা মানে আপনার একটা পর্যায়ে গিয়ে ফ্যাটিক চলে আসে। তো এটা যেহেতু আপনি মুস্তাফিজ আর যদি তাসকিনের সাথে কম্পেয়ার করেন, তাহলে যেহেতু তাসকিনকে আপনার ইঞ্জুরি সমস্যা আছে মুশফিজের চেয়ে মুস্তাফিজের চেয়ে বেশি, এবং সেটা কিন্তু একটা কনসার্ন আমাদের জন্য। এবং ওয়ান ডে কিন্তু আপনি যতই বলেন যে আপনার ওখানে কিন্তু আপনি অনেক রেস পাচ্ছেন, আপনি 10 বছর বোলিং করবেন, আপনার সময় আছে, যদি IPL এবং BPL মানে থাকালে যদি আপনি চিন্তা করেন, আমি মনে করি তাসকিনের জন্য যেহেতু আমাদের ক্রিকেটার কমিটির প্লেয়ার ওকে রেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটাও ঠিক যে আপনার ওয়ান ডেতে হয়তো বা এখানে আমরা 2-3 দিন বা 4 দিন করে রেস্ট পাচ্ছি, তারপরেও আপনি যেহেতু আপনার যেহেতু ফিজিক্যাল যে প্রবলেমটা আছে সেটা আপনার ফিজিও এবং ডক্টর।